এখন আমরা দেখব যে বডিতে এইচটিএমএল বডিতে যে যে পার্টটা আমাদের ক্লায়েন্টরা দেখবে বা আমাদের ইউজাররা দেখবে সেখানের কিছু ট্যাগ। তো আমরা আপনাদেরকে বলেছিলাম, দেখিয়েছিলাম যে একটি প্রতিটি এইচটিএমএল ফাইল বা প্রতিটি ওয়েব ডকুমেন্ট একটি ম্যাপ ফলো করে, যেখানে হচ্ছে একটি আপনার হেডার থাকে, একটি ন্যাভবার থাকে, একটি মেইন সেকশন থাকে, একটি অ্যাসাইড থাকে এবং একটি ফুটার থাকে। তো এই ম্যাপটা অনুসরণ করে কিভাবে একটি সাইট তৈরি করা যায়, আসুন আমরা শুরু করি। তো প্রথমে এই ডিজাইনটা অনুযায়ী আমাদের প্রথমে থাকে কি, একটি হেডার থাকে। তো আমরা প্রথমে একটা ট্যাগ নিব যার নাম হচ্ছে কি, হেডার। তো দেখুন, হেডার নেওয়ার পরে যে এই হেডার মধ্যে কি থাকে, দেখেন যে প্রতিটা ওয়েবসাইটের যে হেডার, ধরুন আমরা লাইব্রেরি ডট সবলজীবন ডট কমে গেলাম, দেখুন এখানে হেডারে কি আছে। এখানে হেডারে তেমন কিছু নেই, জাস্ট একটা লোগো আছে, আর এখানে যে ন্যাভবারটা এটা ওই হেডারের মধ্যে দেওয়া আছে, যেহেতু এখানে এক্সট্রা করে হেডারের মধ্যে কিছু দেওয়ার নেই। তো কিন্তু আপনারা যদি অন্য কোনো সাইট দেখেন, লাইক কোনো ব্লগ সাইট দেখলেন, যে আমি একটা সাইটে ঢুকলাম, এই সাইটটিতে খেয়াল করে দেখেন যে উপরে যে ইনফরমেশন দেওয়া, এই সাইটের জন্য একটা ইমেল দেওয়া আছে, একটা হাউস নাম্বার দেওয়া আছে, তার কিছু ফোন নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে এই সাইটের জন্য হেডার। হ্যাঁ, আর এই সাইটের জন্য ন্যাব হচ্ছে এই পার্টটা। কিন্তু আপনার যদি কখনো কোনো সাইটে যদি এই পার্টটা না থাকে, যে টপ হেডারটা, এখানে আপনি যে কাজটা করতে পারেন, পুরো ন্যাবটাকে আপনি হেডারের ভিতরে নিয়ে আসতে পারেন, আর অথবা আপনি একটা হেডার ট্যাগ নিয়ে এটার মধ্যে কিছু হিডেন কিছু ওয়েবসাইট সম্পর্কে ইনফরমেশন দিয়ে দিতে পারেন, তাও সমস্যা নাই। তো এখন আসুন যে আমরা হেডারের মধ্যে কি করতে পারি। হেডারের মধ্যে আমরা লিখতে পারি যে এখানে যেরকম লিখেছে যে এই যে একটা কোম্পানি, তাদের একটা অ্যাড্রেস, দেন হচ্ছে তাদের একটা ইমেল নাম্বার, তাদের একটা ফোন নাম্বার, আর হচ্ছে এসকেপি নাম্বারটা দিয়ে রাখছে। তো এই জিনিসটা আমরা কীভাবে করব, তো আমরা জাস্ট করব যে হেডারের মধ্যে আমরা অনেকগুলো ট্যাগের নাম শিখেছি, এর ভিতরে আমরা একটা নতুন ট্যাগ শিখবো, সেটা হচ্ছে স্প্যান ট্যাগ। তো স্প্যান ট্যাগটা কী আসলে, স্প্যান ট্যাগটা হচ্ছে, এটা হচ্ছে কোনো ব্লক লেভেল এলিমেন্ট না। আমরা গতকালকে দেখেছিলাম যে H1 ট্যাগ, পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, এগুলো হচ্ছে পুরো একটা লাইনকে ব্লক করে নেয়। হ্যাঁ, তো আমরা একটু পরে আবারও দেখবো। তো স্প্যান ট্যাগটা হচ্ছে পুরো লাইনকে ব্লক করে না, সে হচ্ছে পাশাপাশি থাকে। যেমন দেখেন, দিলাম যে ওয়েলকাম টু HTML লার্নিং, ঠিক আছে, দেন দিলাম যে আমাদের একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম যে টু কন্ট্যাক্ট হাবি যাবি। হ্যাঁ, দেন দিলাম যে ইমেল আস দিলাম যে something@something.com, email.com। ওকে, তো এই জিনিসটা সেভ করলে কী হচ্ছে, দেখেন এগুলো কিন্তু নিচে নিচে আসেনি, পাশাপাশি আসছে। হ্যাঁ, তো এরপর দেখেন হেডারে আরেকটা পার্ট থাকে, হ্যাঁ, এটাকে বলা হয় লোগো। তো আপনার লোগোটা ডিপেন্ড করে আপনার ডিজাইনের উপরে, আপনি লোগোটা কোথায় দিতে চান। আপনি যদি চান যে আপনি ন্যাবের সাথে রাখবেন, যেমন এসটিতে যে কাজটা করছে ওরা ন্যাবের পাশাপাশি লোগোটা রাখছে, তো এক্ষেত্রে আপনি যদি চান যে এই যে আমাদের এখানে লোগোটা মাঝামাঝি, আমরাও এই সাইটটিতেও লোকেটের স্ন্যাপ বরাবর আছে। হ্যাঁ, আপনি যদি সাইটটা আর একটু জুম আউট করেন, তখন দেখবেন যে এখন আছে এটাই লোগো হিসাবে কাজ করতেছে। হ্যাঁ, আপনি যখন ছোট করবেন, যে রেসপন্সিভ আসবেন বা ছোট ডিভাইসে, তখন হচ্ছে এই লোগোটা এখানে ভিজিবল হচ্ছে। তো এখানে দুইটাই লোগো, কিন্তু এটা হচ্ছে মেন লোগো আর কি। তো এটা হচ্ছে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে, আপনি লোগো কোথায় রাখতে চান। এটা যে হেডারে রাখতে হবে এরকম কোনো কথা নাই। তো আমরা ধরেন যে লোগোটা আমরা এখানে হেডারেই রাখছি, তো আমরা লোগো হিসেবে এখানে যে কাজটা করবো, আমরা একটা জাস্ট H1 নিব, নিয়ে হচ্ছে দিলাম যে লোগো। তো লোগো ইম্পর্টেন্ট কিছু না যে নাম এখানে লোগো ইউজ করতে হবে, এরকম না। আপনি লোগো হিসেবে একটা ইমেজ ইউজ করেন, তাও সমস্যা নেই। তো এক্ষেত্রে আমরা যদি একটা লোগো নিয়ে আসি এখান থেকে, যে লিখলাম লোগো, তো এখানে অনেক হরেক রকম লোগো আসছে। তো আমরা ধরেন একটা ছোটোখাটো একটা লোগো নিই,
ফায়ারফক্সের এটা না, এটা নিয়ে, এটা দেখতে একটু সুন্দর, লম্বা লম্বা চওড়া আছে। আমরা এটা নিলাম, এটাকে ধরেন আপাতত কপি। আচ্ছা এখানে উপর নিচে কিন্তু অনেক খালি জায়গা, আপনার এবার এরকম না নিয়ে দেখবেন যে উপরে নিচে খালি জায়গা নেই, এই টাইপের কোনো লোগো পাওয়া যায় কিনা। এই টাইপের লোগো যদি আমরা খুঁজি, দেখুন তোমার লোগোটা মেবি ঠিক আছে। হ্যাঁ আমরা এটাকে কপি করলাম, কপি ইমেজ অ্যাড্রেস, দেখা যাচ্ছে এইচ ওয়ানের জায়গায় আমরা যে কাজটা করবো এখানে একটা ইমেজ ট্যাগ নিব, ইমেজ ট্যাগ, আর সোর্সের ভিতর আমরা এটা দিয়ে দিব, আর হচ্ছে যে অল্টার, অল্টারের ভিতর লিখে দিব লোগো। তো দেখেন আমরা এখানে সেভ করার সাথে সাথে আমাদের এটা এখানে চলে আসছে। এখন দেখেন আমরা চাচ্ছি না যে লোগোটা এটার পাশাপাশি থাকুক, এটা নিচে আসুক, এক্ষেত্রে আমরা একটা ট্যাগ ইউজ করবো, এটার নাম হচ্ছে ব্রেক ট্যাগ। হ্যাঁ সিম্পলি বিয়ার লেখেন, সেভ দেন, দেখেন লোগোটা এখন নিচে চলে আসছে। যদি আরো ফাঁকা রাখতে চান আর একটা বিয়ার ইউজ করেন, একটু নিচে চলে আসছে, ঠিক আছে। তো আমাদের হেডারের কাজ শেষ। দেন হচ্ছে কি থাকে যে প্রতিটা ওয়েবসাইটে একটা ন্যাব থাকে, ঠিক না, যে ন্যাব বার থাকে, হচ্ছে মেনু বার যেটাই বলেন, যে দেখুন এখানে যেরকম একটা মেনু আছে, যখন ছোট করবেন এগুলো হচ্ছে কি এই সেটের জন্য মেনু, বা এখানে এই সেটের জন্য হচ্ছে এগুলো হচ্ছে মেনু। তো দেন হচ্ছে আমরা একটা মেনু বার বানাই, তো মেনু বারগুলো যে ট্যাগের ভিতরে থাকে এর নাম হচ্ছে ন্যাব। হ্যাঁ ন্যাব ট্যাগের ভিতরে কী থাকে, আমাদের মেনুগুলো থাকে। তো সাধারণত মেনুগুলো থাকে একটা লিস্ট আকারে, দেখবেন আমরা যদি এটাকে কন্ট্রোল ইউ করি, দেখেন এই যে আমাদের যে এই লিঙ্কগুলো সবগুলোর কাছে কি আছে, সবগুলোতে লিস্ট আকারে আছে। আমরা ওইদিন এক নজর দেখেছিলাম প্রথম ক্লাসে যে আসলে লিস্ট ট্যাগগুলো কেমন, লিস্ট ট্যাগগুলো হচ্ছে ইউআরএল এর ভিতরে এলআই থাকে। হ্যাঁ তো দেন এই ইউজ করছে কেন, এই ইউজ করছে এই কারণে যে আমরা প্রতিটা মেনুতে যখন ক্লিক করি সে আরেকটা নতুন লিঙ্কে চলে যায়। তো আমরা প্রথম ক্লাসে লিঙ্কের ব্যবহারটা দেখেছিলাম, যে যখন আমরা লিঙ্কে ক্লিক করতেছি লিঙ্কটা আমাদেরকে গুগলে নিয়ে যাচ্ছে, ফেসবুকে নিয়ে যাচ্ছে। তো এখন আসুন যে আমরা এই মেনু বারটা তৈরি করি, কীভাবে তৈরি করবো। এই মেনু বারটা তৈরি করতে গেলে আমরা ন্যাবের ভিতরে ইউআর নামে একটা ট্যাগ নেব, এই ইউআর ট্যাগের ভিতরে আমরা নিব এই ইউআরটা হচ্ছে এই লিস্ট। এই লিস্টের ভিতরে দুই টাইপের লিস্ট থাকে, আমরা ইউজ করতেছি এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। হ্যাঁ আপনারা যদি ওএল ইউজ করেন এক্ষেত্রে অর্ডার লিস্ট। তো দেখুন ইউআর ইউজ করলে আর ওএল ইউজ করলে কী হয়, তো ইউআরের ভিতরে আমাদের কী থাকে, লিস্ট থাকে, সিঙ্গেল লিস্ট। তো লিস্টের ভিতরে আমাদের একটা থাকবে এ লিঙ্ক ট্যাগ, হ্যাঁ যেটা আপনারা দেখেছেন। তো লিঙ্কটা যদি ফাঁকা রাখতে চান এক্ষেত্রে ইউজ করা হয় হ্যাশ, ফাঁকা না। হ্যাঁ যদি আপনার লিঙ্ক যদি কোথাও যাবে না, যে হ্যাঁ আমি জাস্ট লিঙ্ক ইউজ করছি এটা কোনো কাজের না, তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাশ ইউজ করব। তো আমরা দিলাম যে হোম, হ্যাঁ সেভ করেন, হোমটা এখানে চলে আসছে। তো আপনি যে লিঙ্কটি ইউজ করছেন এটা যে লিঙ্ক, এটা বোঝার জন্য দেখবেন যে এই লিঙ্কের নিচে সবসময় একটা আন্ডারলাইন থাকবে এবং কালারটি হবে ব্লু। তো আপনি এরকম আমার কয়েকটা নিতে পারেন, যে হোম, ব্লগ, গ্যালারি, দেন থাকলো যে আমাদের ওয়েব পেজে একটি কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট অপশন। তো দেখুন আমাদের আমাদের ন্যাপটা তৈরি, যে আমরা যখন হোম ক্লিক করবো এটা হোমে চলে যাবে, ব্লক ক্লিক করলে ব্লক পার্টে যাবে, গ্যালারি ক্লিক করলে গ্যালারিতে যাবে, তারপর তো কোথাও যাবে না কারণ আমাদের তো কিছু তৈরি নেই। তো দেখেন ইউএল ইউজ করার কারণে দেখেন এখানে যেটা আসছে একটা ডট আসছে, ঠিক না, যদি আমরা ওএল ইউজ করি কী হয়, হ্যাঁ 1 2 3 4 হয়ে গেছে, ঠিক না। তো কোনো ন্যাবে দেখবেন না যে কখনো 1 2 3 ইউজ করা হয়, হ্যাঁ সব জায়গায় দেখবেন যে 1 2 3 ছাড়া। তো আমাদের এখানে ডট আসছে, ডটটাও চলে যাবে সমস্যা নেই, এটার জন্য সিএসএস করে এটাকে আমরা দূর করে দিব। তো আপাতত এতটুকুতেই থাকেন যে আমাদের হোম আছে, ব্লগ আছে, গ্যালারি আছে, কন্ট্যাক্ট আছে। তো আমাদের হচ্ছে একটা ব্লগ সেশন বানাইতে হবে, ঠিক না। তো এখন আসেন আমাদের পরবর্তী কাজ হচ্ছে মেইন সেকশন। হ্যাঁ যে আমাদের হেডার গেলো, ন্যাভ গেলো, এরপর আসছে কি আমাদের মেইন। তো মেইন পার্টের ভিতরে কী থাকবে, মেইন পার্টের ভিতরে ওই পার্টটাই থাকবে যে পার্টটা হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট, লাইক হচ্ছে এই পার্টটা হচ্ছে ইউজার খুঁজতেছে, এটা হচ্ছে আমাদের আকর্ষণীয় জায়গা। যেমন দেখেন যে আপনি যখন ফেসবুক পেজ ওপেন করেন, আপনার ফেসবুক পেজে ডানে কিছু অপশান থাকে, বামে কিছু অপশান থাকে, টপে কিছু অ্যাডও থাকে, ঠিক না। কিন্তু আপনি কি ডানে বামে খুব বেশি তাকান, তাকান না, আপনি তাকান হচ্ছে মাঝখানে যে আপনার কন্টেন্টটা আছে, এই পার্টটাই হচ্ছে কি ফেসবুকের জন্য মেইন পার্ট। হ্যাঁ যদি আপনি কোনো নিউজ সাইটে যান, দেখবেন যে আপনি একটা নিউজ যখন ওপেন করেন এই ক্ষেত্রে কিন্তু আপনার বামে যে পার্টটা থাকে যে রিলেটেড পোস্ট বা হচ্ছে সম্পর্কিত নিউজ, এই পার্টটা কিন্তু আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। আমাদের জন্য ইম্পর্ট্যান্ট কোনটা, যে ব্লগের যে বা নিউজের যে ডিটেলসটা, ঠিক না। তো এক্ষেত্রে হচ্ছে তো আমরা এই যে মেইন পার্টটা, এই মেইন পার্টটাকে আমরা
মেইন নেম একটা ট্যাগের ভিতর নিয়ে নিব। তো একটা জিনিস খেয়াল করেন, আমরা যে কোডটা করছি যে বডি ট্যাগের ভিতর যে এলিমেন্টগুলো সেগুলো একটা ট্যাগের ভিতরে নিয়ে নিয়েছে, আবার হেডার ট্যাগের ভিতরে যে পার্টগুলো এগুলো আরেকটু আরেকটা ট্যাব দিয়ে ভিতরে নিয়ে গেছি। এটা হচ্ছে একটা কোডের স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আপনি চাইলে সবগুলা জিনিস সহজ সোজা করে নিতে পারেন। হ্যাঁ, যে আমরা বরাবর করে নিলাম, এটা অসুবিধা কী? দেখেন, আপনি কিন্তু বুঝতেছেন না যে আসলে কার ভিতরে কে আছে। কিন্তু আমরা যদি এটাকে ইনডেন্ট করি, যে ইনডেন্ট যদি করি যে এই যে একটা ব্রেক দেওয়া ন্যাবের ভিতরে ইউএল এবং ইউএলের আগে একটা ট্যাব বা একটা ফোর ট্যাব স্পেস, হ্যাঁ ফোর স্পেস, এইটাকে বলা হয় ইনডেন্টেশন। হ্যাঁ, তো এটা হচ্ছে কোডিং এর সৌন্দর্য, আপনার কোড যেন আরেকজন দেখে বুঝে, বা পরবর্তীতে আপনি যখন অনেকদিন পরে কোডটা ওপেন করবেন যেন বুঝেন যে হ্যাঁ এই যে এতটুকু পার্ট এটা হচ্ছে ন্যাবের অংশ, এই যে এতটুকু পার্ট এটা হচ্ছে ইউএলের অংশ। তো আপনি চাইলে এই এলআইটাকে এভাবে ভাঙতে পারেন যে এলআইয়ের ভিতরে এ, সমস্যা নেই। হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড, কিন্তু যেহেতু এই লাইনটা ছোট, হ্যাঁ আমরা চাচ্ছি না যে এই লাইনটা ব্রেক করতে, এই কারণে আমরা এক লাইনে লিখলাম। তো এটা হচ্ছে কোডিং এর সৌন্দর্য, যে প্রতিটা ট্যাগের প্রতিটা প্যারেন্ট ট্যাগের ভিতরে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোকে একটি ট্যাব ভিতরে রাখবেন। তো এটা করার জন্য যে কাজটা করবেন, যে মার্ক করে জাস্ট ট্যাব বাটনটা ক্লিক করবেন, তাহলে এগুলো একটা ভিতরে চলে আসবে বা ফোর স্পেস ভিতরে চলে আসবে। এরপর আসুন যে ব্লগের পরে আমাদের আমরা মেন পার্ট শুরু করলাম। তো মেন পার্টের ভিতরে আমরা কী থাকবে বলছিলাম, যে একটা ব্লগ থাকবে। একটা ব্লগে কী থাকে সাধারণত? একটা ব্লগে থাকে যে একটা ইমেজ থাকে, একটা প্যারাগ্রাফ থাকে, ছোট একটা কোটেশন থাকে। হ্যাঁ, দেখলাম। দেন হচ্ছে যে এই ব্লগের ভিতরে কিছু অংশ মার্ক করা থাকে, কিছু অংশ আন্ডারলাইন করা থাকে। যদি এটা ম্যাথ টাইপের কোনো, এটাকে কী বলে, যদি এটা ম্যাথ টাইপের ব্লগ হয় তাহলে সেখানে কিছু ছোট লেখা থাকে, সামথিং সামথিং। তারপর সেখানে একটা অডিও থাকতে পারে, যদি এটা কোনো অডিও ব্লগ হয় সেখানে একটা ভিডিও থাকতে পারে। হ্যাঁ, যদি এটা নিউজ, সেটা নিউজ রিলেটেড অথবা ভিডিও রিলেটেড, ঠিক আছে। তো এই টাইপের অনেক কিছু থাকতে পারে। তো আমরা আসুন এই পার্টটা তৈরি করি। তো দেখেন, এই যে একটা নিউজ সব কিছু মিলায়, যে একটা অনেকগুলো প্যারাগ্রাফ, একটা ইমেজ, একটা টাইটেল, হ্যাঁ সব কিছু মিলে তৈরি হয় একটা আর্টিকেল। তো এই আর্টিকেলের জন্য আমাদের এখানে একটি ট্যাগই আছে HTML ফাইভে, এর নামই হচ্ছে আর্টিকেল। আর্টিকেল তো এই আর্টিকেলের ভিতরে আমরা কি দিব, আর্টিকেলের ভিতরে আমাদের প্রতিটা ব্লগ যেহেতু একটা ইমেজ দিয়ে শুরু হয়, হ্যাঁ তো আমরা দিলাম যে একটা IMG ট্যাগ। তো এখানে দেখেন একটা শর্টকাট, যে আপনি IMG লেখার পর কন্ট্রোল স্পেস দেবেন, কন্ট্রোল স্পেস দিলে আপনাকে সরাসরি এখানে সাজেস্ট করবে আপনি কি করবেন। তো এখানে আপনি জাস্ট প্রথম যে শুধু IMG আছে এটা দিতে পারেন, অথবা সোর্স দিতে পারেন। সোর্স দিলে যেটা হয়, দেখেন আপনাকে অনেক কিছু আপনাকে সাথে সাথে দিয়ে দিবে, একটা সোর্স দিবে, একটা অল্টার ট্যাগ দিবে, একটা সোর্স সেট দিবে। তো সোর্স সেটটা আমাদের দরকার না। হ্যাঁ, তো এই কারণে শুধু সোর্স, যেটা যে শুধু IMG লেখার প্রথম যে IMGটা আছে, খালি IMG এটা ইউজ করবেন। তো আসার পর দেখেন সোর্স হচ্ছে, সোর্স হচ্ছে আমাদের ব্লগের যে ইমেজটা। তো আমরা একটা ব্লগের ইমেজ নিয়ে আসি। তো এক্ষেত্রে যে আমরা দিলাম একটা সুন্দর ইমেজ সার্চ, দেন এখানে যে ইমেজ সার্চ দিলেন জাস্ট HTML লার্নিং। দেওয়ার পর যে প্রথম যে ইমেজটা আসছে এটা খুব খারাপ না, অনেক সুন্দর। আপনি ইমেজটাকে কপি, ইমেজ অ্যাড্রেস দেন, দিয়ে এখানে দিয়ে দেন, ঠিক আছে। দেওয়ার পর যেটা হলো, দেখেন আমরা সেভ করার সাথে সাথে ইমেজটা চলে আসছে, কিন্তু ইমেজটা অনেক বড়, এত বড় ইমেজ আমাদের কি নাই, দরকার নাই। তো এক্ষেত্রে আপনি প্রতিটি এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করেছি কি, আমরা সোর্স, আর একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি আমরা হাইট। হ্যাঁ, হাইট যদি আপনি 400 দেন, সেভ করেন, দেখেন একটা হাইট অটোমেটিক কত হয়ে গেছে, 400 পিক্সেল হয়ে গেছে। তো আপনি এখানে উইটও ইউজ করতে পারেন। দেখেন আমি যদি উইট এখানে 100 পিক্সেল ইউজ করি, এটার অবস্থা কী হবে, ফটোটা রেজুলেশন নষ্ট হয়ে গেছে, ঠিক না? এই কারণে যে কাজটা করবেন, হয়তো উইট ইউজ করবেন না তো হাইট ইউজ করবেন। দেখেন আমি যদি শুধু উইট ইউজ করি, এটা 100 পিক্সেলের ভিতরে খুব সুন্দর, ঠিক না? আমি হাইট ইউজ করি, উইথটা কেটে দিই, সেভ করি। দেখেন এটা হচ্ছে কি, যে 400 পিক্সেল হাইটের ভিতরে ইমেজটা দেখতে অনেক সুন্দর লাগছে। এরপর আসেন যে ইমেজের পরে আমাদের কাছে কি থাকবে, আমাদের প্রত্যেক ইমেজের পরে দেখবেন যে একটা টাইটেল থাকে, ঠিক না? এই টাইটেলটা হবে H2 দিয়ে। হ্যাঁ, H2 কেন হবে? H2 এই কারণেই হবে যে সাধারণত যে একটি একটি ওয়েব পেজের একটি পেজ একটি মাত্র কি থাকে, একটি ওয়েবসাইটের একটি ওয়েব পেজে একটি মাত্র H1 থাকে। হ্যাঁ, তো H1 সাধারণত আমরা এই
যদি কোনো বড় হেডিং থাকে কোনো সাইটের, ওই ক্ষেত্রে H1টা ইউজ করি। আর H2 ইউজ করি যেগুলো হচ্ছে আপনার কোনো একটা ব্লকের হেডিং হিসেবে ইউজ হয়, লাইক আর্টিকেলের হেডিং বা এটা একটা নিউজের হেডিং অথবা আপনার বিশেষ কোনো পোস্টের হেডিং। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা কী করি, H2 ইউজ করি। আর H2 হচ্ছে যে একটু লিমিট আছে, একটু কম ইউজ করতে হবে, আপনার 6টা ইউজ করবেন। হ্যাঁ, 6টা ইউজ করতে পারেন। আপনি যদি সার্চ দেন যে হাউ মাচ H2 উই ক্যান ইউজ, H2 উই ক্যান HTML পেজ, এখানে দেখেন দিয়ে দিবে যে আপনি কয়টা ইউজ করতে পারেন। স্ট্যান্ডার্ড দেখেন এখানে যে ওয়েব ডিজাইন বেসিক, এখানে হচ্ছে কি করছে তারা, একটি মাত্র H1 ট্যাগ ইউজ করছে। দেন দেখেন যে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিছে, এরপর অনেকগুলো কি করছে, দুইটা H2 ইউজ করছে। মানে আপনার একটা ওয়েব পেজে কি থাকে, একটাই H1 থাকে, আর H2 হচ্ছে আপনি যে যে হেডিংগুলো আপনার একটা সেকশনকে আপনার রিপ্রেজেন্ট করে, হ্যাঁ, বা একটা ব্লককে রিপ্রেজেন্ট করে, ওই ক্ষেত্রে হচ্ছে কি করি আমরা H2টা ইউজ করি সাধারণত। এটা হচ্ছে SEO স্ট্যান্ডার্ড। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে সেটটা ইউজ করবেন সাধারণত এই সেটটিকে অবশ্যই SEO ফ্রেন্ডলি করতে হবে, যাতে আপনি যে ইনফরমেশনগুলো ওয়েবসাইটে রাখছেন কেউ যখন গুগলে সার্চ করে আপনার সাইটটি যেন ফ্রন্ট ওই সার্চ লিস্টে আসে। তো এটি একটু আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এই কারণে মূলত এই যে স্ট্যান্ডার্ডটা ফলো করা। এরপর আসছেন যে আমরা একটা H2 নিলাম, H2 নিয়ে কি করব যে এখানে দিব যে দিস ইজ দিস পোস্ট ইজ অ্যাবাউট HTML ট্যাগস, ঠিক আছে? দেওয়ার পর দেখেন এটি আসছে যে আমাদের একটা ইমেজ আসলো, একটি সাবহেডিং আসলো। তো সাবহেডিং তো আসছে, এখন এর সাথে আমাদের কি লাগবে, সাধারণত লাগে না যে ব্লগটা কে লিখছে, ব্লগ কয় তারিখে লিখছে, ঠিক না? এই পার্টটা কীভাবে লিখবেন, এই পার্টটা লিখবেন যে আপনি স্পেন ট্যাগে লিখতে পারেন, যেহেতু এই জিনিসগুলো পাশাপাশি থাকে, ঠিক আছে? তো পাশাপাশি থাকলে কী হবে যে এই ট্যাগটি কে লিখছে, এই ট্যাগটি লিখছে যে দিলেন যে মিস্টার ব্রুস, এই ট্যাগটি লিখছে কয় তারিখে লিখছে, লিখছে যে ধরেন সে লিখছে 10 তারিখ 12 মাস 2020। হ্যাঁ, তো যদি 12 মাস এখনো আসেনি, তো এটা যদি সেভ করেন দেখেন এই দুইটা জিনিস পাশাপাশি হয়ে গেছে না? তো আপনি চাচ্ছেন যে মিস্টার ব্রুসকে একটু বড় করে দিতে, যাতে এটা বড় একটু বড় দেখা যায়। এই ক্ষেত্রে HTML একটা ট্যাগ আছে বি। হ্যাঁ, তো এই বি এর ভিতরে যদি আপনি এটাকে নিয়ে আসেন, দেখেন সেভ করেন, এটা একটু মোটা হয়ে গেছে না, মোটা হয়ে গেছে। তো আরেকটি ট্যাগ আছে, দেখি এটা কাজ করে না, হচ্ছে ইউ, কাজ করার কথা, দেখি এটা আছে কিনা ট্যাগটা। এই দেখেন এটা আন্ডারলাইন হয়ে গেছে, তার মানে কি এটা জিনিসটা আপনি আর একটু রিপ্রেজেন্ট করলেন, হ্যাঁ, ইউ দিয়ে। এরপর যদি চান যে আপনি এই পুরো জিনিসটাকে রিপ্রেজেন্ট করবেন, যে একটু দেখাবেন যে কে লিখছে, কয় তারিখে লিখছে, হ্যাঁ, তো এটা আপাতত দরকার না, আমরা একটু পরে রিপ্রেজেন্ট দেখছি। তো আপনি ইউটা আমরা এখান থেকে তুলে দিই, খুব ভালো দেখাচ্ছে না, ঠিক আছে? তো আমরা জাস্ট বল্ড করে দিলাম, নামটা দিলাম। এখন দেখেন আপনি চাচ্ছেন যে নাম আর এই তারিখের মধ্যে আর একটু স্পেসটা বাড়ায় দিতে। হ্যাঁ, তো বাড়ানোর ক্ষেত্রে যে জিনিসটা ইউজ করা হয়, দেখেন আমি যদি 10-12টা স্পেস দিই কোনো কাজ হবে না, একটা স্পেস এসে কাউন্ট করবে। তো এই ক্ষেত্রে HTML এন্টিটি নামে একটি লিস্ট আছে, HTML এন্টিটি, দেখেন এম্পারস্যান্ড NBSP, এটা দিলে হচ্ছে কি, এই দেখেন সে একটি স্পেস নেয়। আপনি আবার কপি করেন, NBSP মানে হচ্ছে যে একটি স্পেস, ঠিক আছে? তো আরেকটি স্পেস নাম, দেখেন আরেকটা স্পেস পড়ে গেছে, আরেকটা এতটুকু কপি করেন, পেস্ট করেন, দেখেন আরেকটা স্পেস বাড়ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি, যদি আপনি স্পেস বাড়াইতে চান ওই ক্ষেত্রে হচ্ছে এই এম্পারসেন্ট NBSP লিখতে পারেন। যদি আপনি আরও এরকম এন্টিটি আরও অনেকগুলো আছে, এন্টিটি সেট, আপনি এগুলো সম্পর্কে জানতে যে কাজটা করতে পারেন, যে আপনি জাস্ট গুগল সার্চ করেন যে HTML এন্টিটি,
এন্টিটিস, হ্যাঁ এন্টিটিস যদি জানো, যে প্রথম যে লিঙ্কটা আছে ওটাতে গেলাম, দেখেন এখানে অনেক এন্টিটি আছে। হ্যাঁ, যে আপনি যদি এই চিহ্নটা ইউজ করতে চান তাহলে কি ইউজ করবেন, যদি এই চিহ্নটা ইউজ করতে চান তাহলে কি ইউজ করবেন। হ্যাঁ, আর যে এই চিহ্ন এই চিহ্ন এই চিহ্নগুলো ইউজ করতে গেলে এটা ইউজ করবেন, ঠিক আছে? তো কপিরাইট চিহ্ন ইউজ করতে এটা ইউজ করবেন। তো নিচে আরও আছে কিছু, যে বড় হাতের ও এ, এগুলা এই এলিমেন্টগুলো দিয়ে কি করা যায়, ডকুমেন্টে দেখানো যায়। তো এরপর আসে না আমাদের তারিখ গেল, যে কয় তারিখে একটা পোস্ট হয়েছে। হ্যাঁ, এরপর কি থাকে, এরপর থাকে যে আমাদের একটা টেক্সট, আমাদের একটা সিম্পল ডামি একটা কন্টেন্ট থাকে, ঠিক না? যে বা হচ্ছে ব্লগের ডিসক্রিপশন ডামি কন্টেন্ট না। তো এই কন্টেন্টটা আমাদের কি থাকে, প্যারাগ্রাফ আকারে থাকে। তো প্যারাগ্রাফটা আমরা পাবো কোথায়? প্যারাগ্রাফটা হচ্ছে আপনি যে কন্টেন্টটা লিখবেন ওইটাই। আমরা এখান থেকে ধরেন এই জিনিসটা আমরা কপি করে নিয়ে আসতেছি, ঠিক আছে? তো দেখেন আমাদের, আপনারা যদি হিজি বিজি লেখাটাকে ফরম্যাট করতে চান, হ্যাঁ রাইট বাটন ক্লিক করে দিবেন, ফরম্যাট ডকুমেন্ট। ওকে, দেখেন ডকুমেন্টটা ফরম্যাট হয়ে গেছে আমরা যেরকম চাই, ঠিক আছে? তো এখানে অলরেডি দেখেন এনবিএসপি ইউজ করা আছে। এরপর দেখেন এতটুকুর আউটপুট কি, দেখেন আমাদের এই সাইজটা। তো আমরা কন্টেন্ট আর একটু বাড়াই, ধরেন আমরা পি নিলাম, পি নিয়ে আবার দিলাম, দেখেন দুইটা পি এর ভিতরে অলরেডি একটি গ্যাপ আছে। আপনি যদি গ্যাপটা আর একটু বাড়াইতে চান একটা বি আর ইউজ করার, ঠিক আছে, তাহলে দেখেন যে দেখতে আর একটু ভালো লাগতেছে। তো এরপর আপনারা আরও কয়েকটা আমরা বি বাড়াই, তাহলে পোস্টটা একটু বড় হবে, ঠিক আছে? বড় হওয়ার পরে একটা জিনিস খেয়াল করেন, যে অনেকগুলো পোস্টে দেখবেন যে প্যারা বোঝানোর জন্য এই দেখেন এখানে ইউজ করে না, কিন্তু এই পার্টটা দেখেন যে পুরোটা একটা কালার ইউজ করছে না, যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার ইউজ করা আর এই জিনিসটা একটু হাইলাইট করা, ঠিক না? তো ধরেন আমরা এই পাশটাকে, এই যে এই লেখাটা, ধরেন এই ব্লকটাকে আমরা চাচ্ছি একটু হাইলাইট করতে। হ্যাঁ, এই হাইলাইট করার ক্ষেত্রে কি ইউজ করা হয়, এই হাইলাইট করার ক্ষেত্রে আরেকটি ট্যাগ ইউজ করা হয়, এটাকে বলা হয় ব্লক কোড। হ্যাঁ, ব্লক কোড, এই ব্লক কোডটাকে আমরা এখানে ক্লোজ এখানে করে দিই, দেন হচ্ছে আমরা ফরম্যাট করে নিলাম। ফরম্যাট করার পর এখন দেখেন আউটপুটটা কি আসছে, দেখেন এই পাশটা একটু ভিতরে চলে আসছে। এখন আরেকটা জিনিস হচ্ছে যে আমরা চাচ্ছি যে এই পাশটা একটু মার্ক থাকতে, ঠিক না? যে এই পাশটা একটু হলুদ থাকবে। তো এটা করার জন্য যে কাজটা করতে পারেন, এখানে মার্ক নামে একটা ট্যাগ আছে, এম এ আর কে। হ্যাঁ, এম এ আর কে মার্ক। তো মার্কটাকে আমরা কি করব, এই ব্লক কোডটার ভিতরে নিয়ে গেলাম। আচ্ছা হয় নাই, যদি ব্লক কোডের ভিতরে নিয়ে আসি, দেন এখন হয়েছে। আর মার্কটা হচ্ছে এটা নেস্টেড, নেস্টেড ব্লক সাপোর্ট করে না, এটা জাস্ট হচ্ছে নিজেই নিজের ব্লকটা সাপোর্ট করা, ঠিক আছে? এই কারণে এখন দেখেন এই আমাদের ট্যাগটা কি হয়েছে, আমাদের ব্লকটা একটু হাইলাইট হয়ে গেছে, যে অনেকগুলো লেখার ভিতরে আমরা চাচ্ছি যে এই লেখাটাকে একটু ফোকাস করতে, ঠিক আছে? আমি যদি চান যে পুরো লেখাটাকে একটু বোল্ড করে দিতে, বোল্ড করে দেন, ঠিক আছে? বিয়ার হবে না, এখানে হবে বোল্ড আর স্ল্যাশ বি দিলাম। এখন দেখেন পুরো লেখাটা আর একটু মার্ক হইলো, একটু আর একটু গাঢ় হয়েছে এবং একটু কি হয়েছে, দেখতে ভালো লাগতেছে। এখন যাচ্ছেন যে এই লেখার ভিতরে যে এইচটিএমএল লেখাটাকে আপনি ইটালিক করে দিবেন। হ্যাঁ, এটার জন্য যে কাজটা করা যায়, সিম্পল আই, ওকে, আই এর ভিতরে যদি আপনি এইচটিএমএলটা লিখেন, দেখেন সেভ করেন, এই যে এটা আরেকটু যে আপনি মার্ক করার জন্য এই সিম্পল ট্যাগগুলো ইউজ করতে পারেন শর্টকাট। হ্যাঁ, আচ্ছা তো গেল একটি প্যারাগ্রাফকে, আপনি কীভাবে আরেকটু প্যারাগ্রাফের কোনো একটা পার্ট কীভাবে হাইলাইট করবেন। এরপর আসেন যে আপনি চাচ্ছেন যে এতটুকু পড়ার পরে সে আরেকটা ইমেজ দেখবে, যে এতটুকু পড়ার সাথে সাথে একটা রিলেটেড ইমেজের দরকার আছে, ঠিক না? তো এই ইমেজটা কোথা থেকে আসবে, আপনি এখানে ছোট আরেকটা ইমেজ ইউজ করে দিতে পারেন, যে একটা আইএমজি ট্যাগ নিলেন, আইএমজি ট্যাগ নিয়ে এখানে একটা ইমেজ তো দরকার আছে অবশ্যই। ধরেন যে আমরা যে এন্টিটি নিয়ে একটু লেখাপড়া করছি, আমরা এন্টিটির একটা ইমেজ এখান থেকে দিয়ে দিলাম, কপি অ্যাড্রেস এখানে বসায় দেন। তো দেওয়ার পর এটা অনেক লম্বা হবে, খুব স্বাভাবিক, ঠিক আছে? এখানে যে কাজটা করেন একটা হাইট দিয়ে দেন, হাইট দিয়ে দেন হচ্ছে কত পিক্সেল, একটু ছোট দেন। হ্যাঁ, 200 পিক্সেল দিলাম আমরা,
তো দিলে যেটা হইলো যে হ্যাঁ ঠিক আছে একটা ইমেজ আসলো, দেন এই সম্পর্কে আমরা কিছু লিখা লিখলাম। তারপর হচ্ছে আবার আরেকটা প্যারাগ্রাফ শুরু হইলো। তো আমরা চাচ্ছি যে হ্যাঁ ঠিক আছে এত কিছু তো লিখছি, এটার সাথে একটা ভিডিও থাকা উচিত। হ্যাঁ তো থাকা উচিত, তাহলে কি করতে হবে, আমাদের একটা ভিডিও নিতে হবে। তো এই ভিডিওর ক্ষেত্রে আমরা দুই ধরনের ভিডিও ইউজ করতে পারি, একটা ইউটিউব ভিডিও আর একটা হচ্ছে যে MP4, বা যেটা হচ্ছে ডাউনলোড করা বা সেভ করা ভিডিও। তো আমরা ফার্স্টে আই ফ্রেম ইউজ করি, যে আই ফ্রেমে হচ্ছে ভিডিও লিঙ্ক, সাধারণত ইউটিউবের লিঙ্কগুলো আই ফ্রেমের ভিতরে দেওয়া হয়। তো আই ফ্রেমের ভিতরে অনেক কিছু দেওয়া যায়, লাইক আপনি আর একটা সাইটকে এখানে শো করাই ফেলতে পারেন। এটা আমরা প্রথম ক্লাসে দেখছি যে আমরা একটা সাইটকে কীভাবে আই ফ্রেমে দেখাইতে পারি। তো আমরা আসলে একটা ইউটিউবের ভিডিওকে আমরা দেখাচ্ছি, লাইক ধরেন একটা ভিডিও নিলাম, নিয়ে লাইক সোর্স দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখেন এটা আউটপুট কি আসলো, যে একটা ভিডিও চলে আসছে অলরেডি, যে বিউটিফুল নেচার, ঠিক না। তো এইখানে এটা গেল, একটা ভিডিও পেয়ে গেলাম আমরা। দেন হচ্ছে আপনি এরপর আমরা ধরেন যে আরেকটু পোস্ট লিখলাম, ঠিক আছে। দেওয়ার পরে যে একটা ভিডিও গেল, আরো কিছু পোস্ট গেল, যাওয়ার পর যেটা হয়েছে যে আমরা চাচ্ছি যে আরেকটা ভিডিও, যে ভিডিওটা হচ্ছে আমরা ইউটিউব থেকে দেবো না, এই ভিডিওটা ধরেন যে আমাদের নিজেদের বানানো, ঠিক আছে। এই ভিডিও বানানো, ভিডিও দেওয়ার জন্য যে ট্যাগটা ইউজ করা হয় এটার নাম হচ্ছে ভিডিও ট্যাগ, ঠিক আছে। তো ভিডিও ট্যাগের ভিতরে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে যে সোর্স আর একটা হচ্ছে পোস্টার। তো পোস্টারটা কি আর সোর্সটা কি, সোর্সটা হচ্ছে ভিডিও লিঙ্ক, আর পোস্টারটা হচ্ছে আপনার ভিডিও যখন আসবে তখন এখানে কি শো করবে, ঠিক আছে। তো আমরা ধরেন যে এখানে কি করা যায়, আমরা দুইটা ইমেজ নিয়ে ইমেজ টুতে একটা ইমেজ রাখলাম আর ভিডিওতে একটা ভিডিও রাখলাম, ঠিক আছে। ভিডিওটা একটু নিয়ে নিই, ওকে। দেখেন আমরা যে কাজটা করছি, একটা ভিডিও নিলাম, আচ্ছা ভিডিওটাকে আমরা একটা ভিডিও ফোল্ডারে নিয়ে নিতে পারি, ঠিক আছে। এই ভিডিও ফোল্ডারের ভিতরে ভিডিওটা রেখে দিলাম, আচ্ছা ওপেন হয়ে গেছে, কিছুই না ছোট একটা কার্টুন, ঠিক আছে। আমরা এখন ভিডিওটা দেখাবো, ঠিক আছে। তো দেখানোর ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে আমাদের পোস্টার, পোস্টার হচ্ছে আমরা ইমেজে গিয়ে দিলাম যে ব্লগ ওয়ান। দেখেন এখানে কি আসছে, দেখেন একটা পোস্টার আসছে। আসার পর এখন তো আমাদের ভিডিও দরকার, ঠিক না, ভিডিওটা আছে আমাদের ভিডিওর ভিতরে, দেন আসলো এটা। এখন দেখেন ভিডিও তো আসছে, কিন্তু আমরা এটাকে প্লে করব কিভাবে, প্লে এর কোনো অপশন নাই এখানে, যেরকম একটা প্লে বাটন আছে কিন্তু এখানে নেই। এক্ষেত্রে আপনারা লিখবেন কন্ট্রোলস, হ্যাঁ। এখন দেখেন কন্ট্রোলটা চলে আসছে, যখন আপনি ক্লিক করবেন দেখেন ভিডিওটা প্লে হয়ে গেছে, ওকে। যখন আপনি রিলোড দিবেন তখন ইমেজটা থাকলো আর কন্ট্রোলটা থাকলো, যখন কন্ট্রোল ক্লিক করবেন এটা আসবে। তো এখানে সব কিছু করা যায়, এটা টানা যায়, বড় করা যায়, ঠিক আছে। তো সবগুলো অপশনই এখানে আছে, আবার এখান থেকে ডাউনলোডও করা যায়, পিকচার ইন পিকচার করা যায়, ঠিক আছে। তো সব কিছু মোটামুটি এই ট্যাগের ভিতরে পাওয়া যায়, ভিডিওটা একটা অনেক সুন্দর। তো আমাদের ব্লগ মনে হয় আপাতত কমপ্লিট। তো দেন আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে যে আপনি চাচ্ছেন যে এই আর্টিকেলের সাথে রিলেটেড আপনি একটা PDF ডাউনলোড করে দিতে, যে হ্যাঁ তুমি এই PDF, এই ব্লগটা তো পড়ছো, তুমি যদি চাও যে এই ব্লগটার সাথে একটা ডকুমেন্ট আছে সেটা ডাউনলোড করতে, তুমি সেটা ডাউনলোড করো। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা একটা এই ট্যাগ নেবো, হ্যাঁ লিঙ্ক ট্যাগ। লিঙ্ক ট্যাগের ভিতরে ফার্স্টে যে কাজটা করবেন সেখানে একটা এই PDF লিঙ্কটা দিয়ে দিবেন, হ্যাঁ। তো লিঙ্কটা দিলেন, যে ধরেন একটা লিঙ্ক দিলেন, হ্যাঁ আপনি চাইলে কপি করে একটা লিঙ্ক নিয়ে আসতে পারেন, লাইক ধরেন আমি এখান থেকে একটা সিলেবাস দিলাম, সিলেবাসে গিয়ে দিলাম যে এনতে খাবে হাদিস, এখানে গিয়ে দেখেন স্ক্যান কপি ডাউনলোড, এটা মূলত হচ্ছে একটা PDF লিঙ্ক। আমি এই PDF লিঙ্কটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। তো এই লিঙ্কটা এখনও ডাউনলোড হবে না যদি আমি এখানে ডাউনলোড না লিখে দিই, ডাউনলোড, হ্যাঁ। আর ডাউনলোডের সাথে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করবেন, এটার নাম হচ্ছে টার্গেট ব্লাঙ্ক, ঠিক আছে। তো এই কয়েকটা জিনিস হচ্ছে, আপনি যখন কোনো একটা লিঙ্ক ইউজ করবেন কোনো একটা কোনো কিছু ডাউনলোড করার জন্য, এক্ষেত্রে এই দুইটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, একটি টার্গেট আর একটা হচ্ছে কি ডাউনলোড।
তো ওই জিনিসটা এখনো ভিজুয়াল হবে না, কারণ হচ্ছে আমরা তো কিছু লিখিনি। এখন যদি আপনি লেখেন যে ডাউনলোড রিলেটেড পিডিএফ, দেখেন এরকম চলে আসছে, আপনি যখন ক্লিক করেন এই দেখেন এটা এখানে চলে আসছে, দেন আপনি এখান থেকে চলে ডাউনলোড করে নিতে পারেন। এখানে অটো ডাউনলোড অপশনটা আমি অফ করে রাখছি, এখানে ডাউনলোড হয় নাই, নাহলে আপনি যখন ক্লিক করতেন তখন সাথে ডাউনলোড হয়ে যেত। আচ্ছা এখন হচ্ছে মোটামুটি আমাদের আর্টিকেল রেডি। এরপর হচ্ছে দেখেন মেইন সেকশন আমাদের শেষ, তো মেইন সেকশনে দেখেন আমাদের আর্টিকেল কিন্তু অনেকগুলো থাকতে পারে, ঠিক না? আমরা তো আর্টিকেল একটা ইউজ করছি, আর্টিকেল তো আপনার দুই তিনটাও থাকতে পারে স্বাভাবিক। তো এক্ষেত্রে কি করতে পারেন যে জাস্ট আপনি আর্টিকেলটাকে কপি করে পেস্ট করে দিলেন। হ্যাঁ দেখেন আমাদের দুইটা আর্টিকেল অলরেডি হয়ে গেছে, কিন্তু এই আর্টিকেল থেকে আর্টিকেলের দূরত্ব মাঝে মাঝে কিছু বোঝা যাচ্ছে না। আমরা তাহলে কি করতে পারি, দেখেন এইচআর নামে একটা ট্যাগ আছে, এইচআর, এটা একটা কি করলো দেখেন একটা ডিভাইড তৈরি করে দিয়েছে। তো এখন আরেকটা জিনিস দরকার, আপনি যদি আরেকটু বিআর ইউজ করেন কয়েকটা, এগুলো মার্জিন হিসেবে কাজ করবে। দেখেন যে আমাদের এই ব্লকটা যে এখানে শেষ সেটা আমরা বুঝতে পারতেছি যে আমাদের নতুন ব্লক তৈরি হয়েছে। তো আপনি ইমেজটা আরেকটু চেঞ্জ করে দেন, যে আমরা আরেকটা ইমেজ চেঞ্জ করে দিই, দিলাম যে ইমেজটা, ঠিক আছে এই ইমেজটাকে কপি করে এটাতে বসায় দিই, তাহলে দুইটা ব্লক যে আলাদা বুঝতে সুবিধা হবে। ওকে দেখেন আমাদের কাজ হয়ে গেছে, যে হচ্ছে একটা ব্লক, এটা আর একটা ব্লক, এই ব্লগের ট্যাগ, আচ্ছা ব্লগ রিলেটেড আপনাদের কন্টেন্টগুলো থাকলো। ওকে তো এরপর আসেন, ব্লক তো গেল, এরপর আসলে আমাদের অ্যাসাইড পার্ট, ঠিক আছে এটা আসবে হচ্ছে মেইনের পরে। এই অ্যাসাইড পার্টটা আপনার মেইনের এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে, এটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে। কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন যে অ্যাসাইডটা হচ্ছে এ পাশে, কন্টেন্টটা হচ্ছে এই পাশে, ঠিক আছে আপনি আগে পরে দেন সমস্যা নাই, কিন্তু এটা যে অ্যাসাইড পার্ট এটা আপনাকে বুঝাই দিতে হবে। দেন এখানে কি থাকবে, এখানে থাকবে যে হচ্ছে রিলেটেড পোস্ট, হ্যাঁ রিলেটেড পোস্ট। তো রিলেটেড পোস্টে সাধারণত কি থাকে, একটা ছোট ইমেজ থাকে আর একটা ছোট প্যারাগ্রাফ থাকে, ঠিক না? তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে এটা কোনো আর্টিকেল না, হ্যাঁ এটা হচ্ছে ধরুন যে আমরা ছোট একটা সেকশন দিলাম। তো সেকশনটাকে, সেকশন হচ্ছে নতুন একটা ট্যাগ, এইচটিএমএল আর একটা ট্যাগ, এটা একটা দিয়ে বোঝানো হয় যে এটা একটা আলাদা সেকশন। তো দেন সেকশন দেওয়ার পরে এখানে দিলেন যে একটা ছোট একটা ইমেজ দিলেন, যে আইএমজি, ছোট ইমেজ তো না, ইমেজকে নিয়ে ছোট করতে হবে, ঠিক আছে। তো আমরা এই ইমেজটা নিলাম, কপি ইমেজ অ্যাড্রেস নিয়ে এখানে দিলাম, দেওয়ার পর এটার একটা হাইট আমরা বলে দিলাম যে হাইট হচ্ছে কত পিক্সেল, হাইট দিলাম যে এটা ছোট 100 পিক্সেল দিলাম, ঠিক আছে। তো ইমেজের সাথে ধরেন যে আরো কিছু লিখা থাকতে পারে, আমরা একটা লিখা দিয়ে দিই যে H3, H2 আর ইউজ করতে, H2 আমরা ইউজ করবো না, কারণ হচ্ছে এই H3 হচ্ছে এখানে অনেক পোস্ট থাকতে পারে, হ্যাঁ এগুলো হচ্ছে নির্দিষ্ট কোনো ব্লগকে এরা ডিফাইন করে না। কিন্তু রিলেটেড পোস্ট, পোস্টে দেখেন যে এটা যে একটা রিলেটেড অনেকগুলো পোস্ট একটা সেকশন, এটা হচ্ছে কি এখান থেকে আমরা বুঝতে পারি, এই কারণে মূলত এখানে আমরা H2 ইউজ করছি। তো H3-তে কি থাকবে, যে দিলাম যে অ্যানাদার পোস্ট, অ্যানাদার যে আমরা দিলাম যে এখানে জাভা স্ক্রিপ্ট, হ্যাঁ জাভা স্ক্রিপ্ট। ওকে তো এই সেকশনটাকে আপনারা আবার কপি করেন, দুই তিনটা দিলাম, এখানে থাকলেও কি বিআর দিয়ে একটু আলাদা করে দেন যাতে একটু ব্রেক থাকে, ঠিক আছে। দেখেন কি হলো আমাদের, এটা শেষ, দেন হচ্ছে দুইটা পোস্ট শেষ, এখন আসলো রিলেটেড পোস্ট। হ্যাঁ তো রিলেটেড পোস্টে আমাদের কয়েকটা একটা জাভা স্ক্রিপ্ট আরেকটা দিয়ে দেন, পিএইচপি, ঠিক আছে তার একটু ভিন্ন দেখা যাবে, আরেকটা দিয়ে দেন যে সি প্লাস প্লাস দেন, আরেকটা দিয়ে দেন সিম্পল জাভা। ওকে তো কি এগুলো হচ্ছে আমাদের রিলেটেড পোস্ট। তো প্রতিটা রিলেটেড পোস্টের সাথে কি থাকে, একটা লিঙ্ক থাকে। আমরা প্রথম দিন বলছিলাম যে এই লিঙ্কের ভিতরে আপনার অনেক কিছু থাকতে পারে, যেহেতু পুরো পুরো যে কন্টেন্টটা এটা হচ্ছে কি আমাদের একটা লিঙ্ক হবে। তো এই কাজটা কেন করা, যেহেতু আমাদের কোনো লিঙ্ক নেই, আমরা এখানে কি করব একটা হ্যাশ দিয়ে দিব। যে নর্মালি দেখবেন আপনি যে রিলেটেড পোস্টগুলোতে যখন মাউস দেন, মাউস নিয়ে যখন ক্লিক করেন তখন সাথে সাথে কি হয় আরেকটা পেজ আপনাকে ওই রিলেটেড যে পোস্টটা ওইটার ভিউতে নিয়ে যায়। হ্যাঁ তো
উদাহরণ হিসেবে যদি দেখেন যে এখানে যদি আপনি আর্টিকেলে যান, ঠিক আছে, আর্টিকেলে গিয়ে আপনি যখন এখানে ক্লিক করলেন, দেখেন এখানে কোনো রিলেটেড পোস্ট নাই, কিন্তু আমি যখন ইমেজটার উপরে ক্লিক করলাম তখন আমাকে কি করছে, আমাকে এই ভিউতে নিয়ে আসছে, ঠিক আছে। বা এখানে যদি যান যে আমরা একটা নিউজ সাইটে যাই, দেখেন নিউজ সাইটে যাওয়ার পর যে জিনিসটা হচ্ছে, এখানে দেখেন আমরা একটু ছোট করি, এগুলো হচ্ছে অ্যাসাইড, হ্যাঁ এগুলো হচ্ছে মেইন পার্ট, এটা হচ্ছে মেইন। তোমরা যখন অ্যাসাইডে গিয়ে ধরেন আমরা এখানে ক্লিক করলাম, ঠিক আছে, এই দেখেন এটা পুরো একটা লিঙ্কে ইমেজের উপর নিচ্ছি, সেখানেও আমার হাতটা অন্য হাত আসছে, এখানেও হাত আসছে, ঠিক আছে। ওকে, বুঝতে পারছেন জিনিসটা, এখানে পুরোটা হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাঙ্ক দেওয়া। আমি যখন ক্লিক করি আমাকে নিউজে নিয়ে আসলো, ঠিক আছে। আবার এখান থেকে যখন ক্লিক করলাম এখানে আসলো। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা কেন অ্যাসেটের ভিতরে পুরো কন্টেন্টটাকে এর ভিতর এই ট্যাগের ভিতর নিয়ে নিয়েছি। তো আমাদের অ্যাসেটের কাজও শেষ। এখন আসেন, ধরেন কোন সেকশনটা আমাদের মেইন সেকশনের বাহিরে, আমাদের মেইন সেকশনের বাহিরে যে সেকশনগুলো থাকবে, যে সেকশনগুলো আমাদের ফোকাসে থাকে না, এরকম একটা সেকশন আছে আমাদের কন্ট্যাক্ট। হ্যাঁ, দেখবেন এই সাইডটাতে যদি আপনারা নিচের দিকে চলে যান, দেখেন এখানে এই এটা হচ্ছে ফুটার, হ্যাঁ এটা হচ্ছে আলাদা একটা সেকশন যে আওয়ার বিজনেস। হ্যাঁ, যদি আপনি অ্যাবাউট আছে যান, এখানে দেখেন সে এই কোম্পানির অ্যাবাউট আছে, হ্যাঁ এখানে দেখেন ফুটারটা আছে। যদি কন্ট্যাক্ট পেজে যান, এখানে কন্ট্যাক্টটা আছে, এখানে একটা ম্যাপ দেওয়া। তো এই ম্যাপটা কিন্তু মেন সেকশনের ভিতরে আপনি না দিলেও পারেন, কারণ হচ্ছে আমাদের এখানে মেন ফোকাস হচ্ছে কি এই নেম বাই ফর্মটা, ঠিক আছে। তাহলে আমরা মেন এই যে ম্যাপটা এটাকে আমরা কোথায় রাখবো? বা এখানে আরও অনেক কিছু থাকতে পারে, যে পার্টটা হচ্ছে যে আমার মেন সেকশনের ভিতরে না, যে এটা হচ্ছে আমার এই যে ডকুমেন্টটা এই ডকুমেন্টের ফোকাসে পড়ে না, তাহলে আমি ওই সেকশনটা আমি কোথায় নেব? এই সেকশনটা আমি নেব আলাদা একটা সেকশন করে, ঠিক আছে। এই সেকশনটা হবে অ্যাসাইডের পরে, বা হচ্ছে আপনার যদি মেইনের পরপর রাখার প্রয়োজন হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে মেইনের পরপর রাখবেন। কিন্তু সাধারণত যেটা হয়, মেইনের এই অ্যাসাইডটা হয়তো মেইনের উপরে হয় অথবা মেইনের নিচে হয়, দেন হচ্ছে আপনার এক্সট্রা সেকশনগুলো আসবে। তো আমাদের মেইনের পরে অ্যাসাইড, দেন হচ্ছে কি আলাদা সেকশন সেকশন। ওকে, তো এখান থেকে হবে কি আপনার আরেকটা সেকশন তৈরি হবে। তো আমরা এখন করব যে আমাদের ব্লক গেল, আমরা মেনুতে কি তৈরি করছিলাম আপনারা দেখছেন যে আমাদের মেনুতে ছিল হোম, ব্লক, গ্যালারি, কন্ট্যাক্ট। তো আমরা ব্লক তো তৈরি করলাম, একটা গ্যালারি তৈরি করার দরকার, ঠিক। তো ফার্স্টে আমরা কি করব, এখানে একটা গ্যালারি তৈরি করব। তো এই সেকশনের আমরা একটা কি করে হাইলাইট করার জন্য আমরা একটা এসটি ইউজ করতে পারি, যে এই সেকশনটা কি টাইপের, এই সেকশনটা হচ্ছে কি গ্যালারি। তো কেউ যখন সার্চ দেবে গ্যালারি লিখে সাম্পোজ, তো সে কি করবে আপনার গুগল সার্চে যে কাজটা করবে, যে গ্যালারি নামে যদি কিছু খুঁজতে হয়, তো H2 সাধারণত এইচু এসইও করার ক্ষেত্রে সার্চ ইঞ্জিন খুঁজে যে H2-তে কী কী আছে। তো ক্ষেত্রে খুব স্বাভাবিক যে H2-তে যেহেতু গ্যালারি আছে, সে খুব সহজে খুঁজে নিয়ে আসবে, ঠিক আছে। তো এই কারণে H2 একটু কম ইউজ করা, যাতে এই পেজটা সার্চ করতে খুব সহজ হয়, যে হ্যাঁ এই পেজের ভিতরে 5টা H2 আছে, এই 5টা হচ্ছে কি এই টাইপের কন্টেন্টের সাথে মিলছে কিনা, জাস্ট মিলাই নেবে। ওকে,